আমরা এবারে গান শুনবো লীনা মণ্ডলের কাছ থেকে। লীনা আপা, এখন তো আমরা ভাবগানই শুনবো নাকি? ভাবগান শুনবো, সাইজির আরেকটি গান পরিবেশন করার চেষ্টা করছি, অনুরোধ ছিল কামরূপকে। জি 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 জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা ছিলেন তুহিন ভাই, তার অনুরোধে গানটি হচ্ছে। এরকম যারা করেছেন তাদের সবার অনুরোধের গানই রাখা হবে কিন্তু পর্যায়ক্রমে। আমাদের সাথে থাকুন আর শুনতে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের এই ঈদ অনুষ্ঠান ভাবসিদ্ধ। ধন্যবাদ। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি, গোপনে রয়েছে খোদা তারে চিনি, গোপনে রয়েছে খোদা তারে চিনি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য, অসম্ভব একটা জমকালো গান আর কি। ভাব সঙ্গীতে অনেক জমকালো গান হয় আসলে, মন দিয়ে যদি কেউ শোনে তাহলে এখানেও অনেক আনন্দ পাওয়া যায়, অনেক রিদেমিক একটা ভাব আসে। অসংখ্য ধন্যবাদ লীনা আপা, আপনি এত সুন্দর করে এবং একটি সুন্দর গান আমাদের শ্রোতাদের জন্য উপস্থাপন করেছেন। অনেক রিকোয়েস্ট ছিল, তার ভিতর থেকে কিছু রিকোয়েস্ট আমরা পড়ছি।
Alam Hussein, I request to Lina Mondal for song Ek Mutho Matir Malikana. If it possible to you, then thank you for your request. Yes, if you stay with us, we are trying your request. Aro likheche Shoshi Mondal, Khalamoni, Shondha Nodir Bake Go, Maje Amay Dake Go, ei ganti shonabe. অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সকলের রিকোয়েস্ট রাখার জন্য। ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা নিজের নিজের ফেসবুক পেজে বা যে যেখানেই পারেন না কেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই এই অনুষ্ঠানটি দেখতে পারে। আর আজকের এই অনুষ্ঠানটি যার সৌজন্যে হচ্ছে সে হচ্ছে আরসি টিভি। আপনারা সবাই আরসি টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেখানে ফরজানা বাবু, লীনা এবং বাউল আকাশের অনেক গান আছে, সেখান থেকেও আপনারা চাইলে শুনতে পারবেন। ধন্যবাদ। আমি এবার যে গানটি গাইব, গানটি শাহারুল, প্রবাসী শাহারুলের রিকোয়েস্ট গান। গানটি লিখেছেন প্রবাসী শাহারুল, আর গানটি সুর করেছেন আমার চোদ্দেয় বড়পা লীনা মণ্ডল, ওনার সুরের এই গানটা। গানটা আমার খুবই ভালো লাগে, এই গানটি গাইছি। বরই পাতার গরম জলে গোসল করাই দে, দের সাবান মেখে দে, আতর চন্দন মেখে দে, বরই পাতার গরম জলে গোসল করাই দে, সাদা পোশাক আমার দেহে দেরে পরাই দে, দের সাবান মেখে দে, আতর চন্দন মেখে দে, বরই পাতার গরম জলে গোসল করাই দে, সাদা পোশাক আমার দেহে দেরে পরাই দে, বরই পাতার গরম জলে গোসল লাগবে যত আত্মীয় স্বজন, কেন তুমি ছাইরা দে সুন্দরে ভুবো, আইরে সুন্দরে ভুবো, চিল্লাইয়া কাঁদবে যত আত্মীয় স্বজন, বরই পাতার গরম জলে গোসল করাই দে, বরই পাতার গরম জলে গোসল করাই দে। যার মতো চইলা যাইবে হইবে না কেউ সাথী,
ওই পাতার গরম জলে গোসল করাইবে, ঘর ওই পাতার গরম জলে গোসল করাইবে। সুন্দর, আসলে গানটার লেখাও অনেক সুন্দর এবং আমাদের লীনা বা তিনি অনেক সুন্দর সুর করেছেন, সেই সাথে বাউল আকাশের কথা তো বলাই আর কি বাহুল্য যে তিনি অসম্ভব সুন্দর তার সুরটাকে ক্যাপচার করে গেয়েছেন, অনেক ভালো লেগেছে আমাদের জন্য এবং আশা করছি আমাদের দর্শকদেরও অনেক ভালো লেগেছে। অনেকেরই অনেক রিকোয়েস্ট আবারও জমে গেছে আমাদের কাছে, একজন এসে আমার মনটা ভরে গেল। আসলে একটা শিল্পীর এটাই প্রাপ্তি যে তার গানে তার কণ্ঠে একটা সুরকারের তার সুরে একটা গীতিকারের তার লেখায় যদি কারো মন ভরে ওঠে সেটাই সব থেকে বড় প্রাপ্তি, আর সেই প্রাপ্তিটাই আজকে আমাদের আজকে শিল্পীরা আপনাদেরকে দিতে পেরেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানটি নাম ভাব সিন্ধু এবং এই অনুষ্ঠানটির সৌজন্যে আরশি টেলিভিশন, আরশি একটা ইউটিউব চ্যানেল, তো এই চ্যানেলে আপনারা যাবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং এখানে অনেক গান আছে আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন।